পিএইচডি করতেছিলাম না পিএইচডি মোস্ট অফ পার্ট কিন্তু কমপ্লিট জাস্ট আমাদের নিচে কিছু বাকি আছে আচ্ছা আমাদের ক্লাসটা আগে ওপেন করে ফেলি আর তারপরে পিএইচডি ক্লাস 8 আচ্ছা এই হচ্ছে আমাদের পিএইচডি যেটা আমরা করতেছিলাম তাই না আজকে আমরা আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজ শিখতে হবে সেটা হচ্ছে ট্যাব কি করে আমরা ট্যাব ব্যবহার করতে পারি খুব একটু কঠিন মনে হবে প্রথমে কিন্তু খুব সহজ সহজভাবে নিলে খুব ইজি পরবর্তীতে ইজিলি করতে পারবেন এই হচ্ছে আমাদের ক্লাস দেন এখন আমরা যুক্ত করব একটা ট্যাব কি করে একটা ট্যাব যুক্ত করতে হয় এই ট্যাবটার কাজ হবে কিভাবে অর্থাৎ আমি এখানে ক্লিক করব এর কন্টেন্টগুলো দেখাবে এখানে ক্লিক করবে এর কন্টেন্টগুলো দেখাবে এখানে ক্লিক করবে এর কন্টেন্টগুলো দেখাবে তো বুটস্ট্যাপে ট্যাব সেট করা খুব সহজ সেই জন্য প্রথমে আমাদের ওখানে যেখানে আমরা কাজ করেছি ঠিক সেখানেই একটা রো নিয়ে নিতে হবে অর্থাৎ আমরা একটা রো নিয়েছি যে দুইটা কলামের জন্য তাই না আর নিচে আরেকটা রো নিতে হবে এবার এখানে আমাদের যা প্রয়োজন হয় আর কি অর্থাৎ রোটার নাম আমরা দিতে পারি ফিচার্স এখানে ডিপ ক্লাস রো এবার এর মধ্যে হবে ডিপ ক্লাস কল কত ডি তাই না তারপরে এখানে হেডিং টু হবে হেডিং টুতে আমরা কি দিব এই যে এই যে কন্টেন্ট সেই কন্টেন্টটা আর এখানে আমাদের এইটা কালার করার জন্য কি ব্যবহার হয়েছিল স্প্যান এই তো স্প্যান দিয়ে আমরা ইনলাইন স্টাইল শিট পাই বলে এটাকে কালার আমরা করতে পারি ইনলাইন স্টাইল মানে এখানে যদি নিতাম তাহলে আমাদের অসুবিধাটা হতো কোথায় যে পি স্টাইল হচ্ছে ব্লক ডিসপ্লে ডিসপ্লে ব্লক ব্লক তো মানে টোটাল জায়গা নিয়ে নেওয়া আর ইনলাইন মানে হচ্ছে যতটুকু জায়গা তত ইনলাইন হচ্ছে গরিব মানুষ যা পায় তাতেই সন্তুষ্ট এরকম আর ডিসপ্লে ব্লক ওর সব লাগবে যত জায়গা আছে সব লাগবে এরকম এভাবে মনে রাখবেন তো এখানে ইনলাইন আমরা নিলাম এখন এটাকে আমরা কালার করতে পারি যেটা যেভাবে করছি এখন এই যে এখানে ট্যাবটা যেটা আছে সেই জন্য আমরা যেটা করতে পারি এখানে একটা ডিপ নিয়ে নিব যাতে ট্যাবের কোনো কন্টেন্ট উপরে না চলে যায় ডিপ মানে হচ্ছে ডিসপ্লে ব্লক এবং এই এটোটাল জায়গা সে নেবে তো ডিপ ক্লাস নিলাম যে ফিচার্স ট্যাব তো এভাবে নিলে সুবিধা হবে যে আমাদের এই ফিচার্স ট্যাবের কন্টেন্ট উপরে চলে যাবে না মানে এলোমেলো হবে না এখন ট্যাব করতে হলে দুইটা অংশ আছে ট্যাবের প্রথমটা হচ্ছে ট্যাবের মেনু এটা হচ্ছে ট্যাবের মেনু যেটা আছে আর দ্বিতীয়টা হচ্ছে ট্যাবের কন্টেন্ট এখানে কন্টেন্ট কিন্তু স্টাইলের জন্যও থাকবে ডিজাইনের জন্য থাকবে কোয়ালিটির জন্যও থাকবে কিন্তু শুধুমাত্র একটা কন্টেন্টই এখানে শো করবে আর যেটাতে ক্লিক করব ওই এটা হারিয়ে যাবে এবং চলে আসবে হচ্ছে এটা অর্থাৎ এটা হাইড হয়ে যাবে এবং এটা শো হবে এটার যে কন্টেন্টটা সেটা তো বুটস্টাপের ট্যাব সম্পর্কে জানতে হলে যেটা করতে হবে গেট ডট কম স্ল্যাশ আর হ্যাশ ট্যাপস এইখানে গিয়ে আপনি বুটস্টাপের ট্যাব সম্পর্কে জানতে পারবেন ঠিকানাটা চাইলে লিখে নিতে পারেন অথবা গেট বুটিস্টাফ ডট কম থাকলেও হবে লিখে নেওয়ার অভ্যাসটা ভালো আর কি যে যে কোনো জিনিসই লিখে নিচ্ছি খাতায় এক্ষেত্রে মানে হ্যাবিটটা ভালো আর কি তো গেট ইড ডট কম স্ল্যাশ হ্যাশ ট্যাপস তো এখানে গেলে ট্যাবের একটা এক্সাম্পল দেওয়া আছে যেমন দেখেন আমাদের ঠিক এরকমই জিত দরকার এখানে যেরকম আছে এরকমই দরকার তো এখানে ট্যাবটা ব্যবহার করতে হলে কি করতে হবে ট্যাবের একটা মার্ক আছে তো ট্যাবের মার্কাপটা হচ্ছে এখানে দেওয়া আছে যে এখানে একটা ট্যাব ডিপ ট্যাব রোল ট্যাব প্যানেল ওয়ান এই টাইপের দেওয়া আছে তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এইখান থেকে এই এইটা কপি করে নেবেন কপি তো কপি করার আগে একবার বুঝে নিতেন যে হচ্ছে একটা বলেছিলাম যে দুইটা অংশ নাম্বার ওয়ান হচ্ছে ট্যাবের মেনু যেটা মেনুটা বিল্ড হয়েছে কি দিয়ে ইউএল এলআই দিয়ে যেটা স্বভাবতই আমাদের যে কোনো মেনু বিল্ড করার জন্যই আমরা ইউএল এলআই ব্যবহার করে থাকি আর দ্বিতীয়ত হচ্ছে ট্যাবের কন্টেন্ট অর্থাৎ ট্যাবের কন্টেন্ট হচ্ছে বিভিন্ন প্রকারের হতে পারে এখানে দেখেন ট্যাবের কন্টেন্ট এখানে আছে হচ্ছে হচ্ছে ট্যাবের এক এক একটা একটা করে করে কন্টেন্ট তো আমরা ডিম কি আমরা আমরা টোটালটা যদি নিজে চাই করবো বিল্ড করতে পারি ফিচার ট্যাব এখানে আমাদের একটা ডিবের আমরা নিলাম ডিব রোল এখানে স্ল্যাশ ডিব এখানে আমাদের দুইটা অংশ তো দুইটা অংশের প্রথমটা হচ্ছে ইউএল ইউএল এখানে ইউএল এর কিছু ক্লাস আছে ক্লাসগুলো আপনি দিয়ে নিতে পারেন ক্লাস এবং ইউএল এর রোল এরপরে এর মধ্যে আছে এক একটা এলআই তো এলআই এর মধ্যে এখানে অনেকগুলো জিনিস আছে যেটা হচ্ছে রোল প্রেজেন্টেশন এটা নতুন ক্লাস বুটস্ট্র্যাপের তারপরে হচ্ছে ক্লাস অ্যাক্টিভ অর্থাৎ যেটা আমরা শুরু মানে শো করাতে চাই সেটাকে অ্যাক্টিভ ক্লাস দিতে হবে অর্থাৎ এখানে কিন্তু একটা শো করানো আছে কোনটা শো করানো আছে প্রথমটা আমার যদি থাকতো যে ডিজাইন শো করা থাকতে হবে সেক্ষেত্রে আমরা ডিজাইনকে অ্যাক্টিভ ক্লাস দিয়ে দিতাম তো আমাদের এখন ওইটাতে শো করানোর দরকার আছে তাই তো সেক্ষেত্রে আমরা এলআই যে রোল এবং ক্লাস সেই ক্লাসটা নিয়ে নিলাম এরপরে এলআই মধ্যে আছে হচ্ছে এ এর কিছু জিনিসপত্র আছে তার মধ্যে রয়েছে এইচ আর ইএফ এইচ আর ইএফ দিয়ে আমরা কি বোঝাই হাইপার রেফারেন্স হাইপার রেফারেন্স মানেই কিন্তু অন্য কোনো একটা ওয়েবসাইটে যাওয়া তাই না কিন্তু হাইপার রেফারেন্স হচ্ছে দুই প্রকারের হয় একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং আর একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং ইন্টারনাল লিঙ্কিং হচ্ছে হ্যাশ দিয়ে শুরু হয় আমার কন্টেন্ট সেকশনের কোনো একটা অংশকে যদি লিঙ্কিং করতে চাই যে ক্লিক করলে ওই অংশের কন্টেন্ট আমাকে দেখাবে সেক্ষেত্রে সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং আর এক্সটার্নাল লিঙ্কিং হচ্ছে এইচটিটিপি দিয়ে শুরু হয় যেটা আমরা ওয়েবসাইটে লিঙ্কিং করি জেনারেলি সেটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং না এক্সটার্নাল লিঙ্কিং হ্যাঁ আমি ইচ্ছা করে ভুল বলি যে আপনারা মানে মাথা ঝাঁকান কিনা সেই জন্য তো অর্থাৎ ইন্টারনাল লিঙ্কিং শুরু হয় হ্যাশ দিয়ে তো এখানে এইচ হোম মানে আপনি হোম নামে কোনো একটা ডিপকে ইন্টারনাল লিঙ্কিং করতে যাচ্ছেন হোম নামে কোনো একটা আইডিকে ইন্টারনাল লিঙ্কিং করতে যাচ্ছেন তো এটা আপনি চেঞ্জ করতে পারেন তো আমি এখানে জাস্ট ওইটাই নিয়ে নিলাম যে এইচ হ্যাশ আমাদের এই অনুযায়ী নাম দেয় সেটা হচ্ছে নামটা কি আছে কমফোর্ট তো আমরা এখানে দি কমফোর্ট এখানে দিলাম তারপরে এখানে আরেকটা কাজ আছে সেটা হচ্ছে এইগুলো হচ্ছে ট্যাবের জন্য ডাটা রোল ট্যাব টুগল ট্যাব এটা হচ্ছে ট্যাবের জন্য তো আমরা এখানে নিয়ে নিই এখানে এগুলো হচ্ছে কিছু অ্যাট্রিবিউট যেগুলো হচ্ছে মানে যে কুয়েির কাজ করে অর্থাৎ যে কোয়ারির বিভিন্ন ই মানে সিলেক্টরের কাজ করে যেটা ট্যাবের জন্য দরকার তো এরপরে এইটার আমাদের নাম হবে কি এটার নাম হবে আমরা যদি দেখি কমফোর্ট অর্থাৎ এই সেকশনটার নাম হবে কমফোর্ট দেন আমি আরেকটা নিয়ে নিই এটা জাস্ট চেঞ্জ হবে হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং অর্থাৎ বাদ বাকিগুলো একই থাকবে এখানে ইন্টারনাল লিঙ্কিং হবে কি স্টাইল স্টাইল এখানে হবে স্টাইল কিন্তু এটা অ্যাক্টিভ থাকবে না ক্লাসটা আমরা মুছে দেব কারণ এটা হচ্ছে ইনএক্টিভ হাইট থাকবে এবার হচ্ছে ডিজাইন তারপরে হচ্ছে কোয়ালিটি এটা হচ্ছে ডিজাইন এরপরে হচ্ছে কোয়ালিটি তো এটা করলাম এরপরে নেক্সট অর্থাৎ আমরা ইউএল যেটা করলাম ইউএল এর পরে এবার নেক্সট এটা হচ্ছে এখন আমরা একটা ডিপ নিব সেই ডিপের মধ্যে থাকবে হচ্ছে কন্টেন্ট সেকশনগুলো তো কন্টেন্ট সেকশনগুলো আলাদা আলাদা ডিপের মধ্যে থাকবে কিন্তু তার একটা প্যারেন্ট ডিপ থাকবে অর্থাৎ ওইটা যে ট্যাবের কন্টেন্ট সেই জন্য তো বুটিস্টাপের ক্লাস এটা ব্যবহার করতে হবে যে ডিপ ক্লাস ট্যাপ কন্টেন্ট অর্থাৎ এটা কিন্তু বুট স্টার প্রদত্ত ক্লাস যে ট্যাপ কন্টেন্ট এবার এর মধ্যে আমাদের এক একটা ডিভ হবে হচ্ছে ট্যাপ পেন নামে অর্থাৎ এবং প্রত্যেকটার একটা করে আইডি হবে যে আইডিটা আমরা উপরে দিয়ে আসছি অর্থাৎ ট্যাপ প্যানেল এটা রোল যেটা আমরা মানে যে কাজ করার জন্য ব্যবহার হয়েছে এখানে ট্যাপ প্যান যেটা সেটা হচ্ছে বুট ক্লাস যে এক একটা ট্যাপ প্যান শো হবে আর হোমটার পরিবর্তে এখানে হবে যে আমাদের ওই যে কন্টেন্ট যেগুলো আমরা ব্যবহার করলাম আইডি অর্থাৎ সেটাই এটাকে সিলেক্ট করবে ওইটাই ইন্টারনেট লিঙ্কিং হয়ে এটাকে সিলেক্ট করবে আর এর মধ্যে ডট ডট না হয়ে অবশ্যই আমাদের কন্টেন্ট হবে যে পিডিএ শুরু হবে অর্থাৎ আমাদের এখানে যে কন্টেন্ট আছে এটা মনে করেন এটা আমরা দিলাম হেডিং থ্রি তো মনে করেন এখানে আমি দিলাম এইস থ্রি আর প্যারাগ্রাফের মধ্যে আমাদের দুইটা প্যারাগ্রাফ আছে এখানে তো সেই প্যারাগ্রাফ এখানে দিয়ে দিলাম আচ্ছা আমরা আমাদের মতো দিই লরেম ফিফটি মনে করেন এখানে দুইটা প্যারাগ্রাফ দিলাম একটা একটু কম একটা একটু বেশি দেয় আচ্ছা এই হচ্ছে আমাদের এক একটা ট্যাপ প্যান এখন আমাদের ট্যাপ প্যানেল কয়টা লাগবে এখানে যে কয়টা লিঙ্কিং আছে সেই কয়টা লাগবে তাই না অর্থাৎ আমরা এখানে কপি করতে পারি যে ট্যাপ কন্টেন্ট ট্যাপ প্যান দুই তিন চার তো নামগুলো চেঞ্জ হবে এবং অ্যাক্টিভ ক্লাসটা হবে না অ্যাক্টিভ ক্লাসটা শুধুমাত্র প্রথমটার ক্ষেত্রে যেটা ওপেন থাকবে সেইটার জন্য অ্যাক্টিভ ক্লাস হবে আর এখানে আমরা চেঞ্জ করে দিব যে তারপরেটা হবে স্টাইল অর্থাৎ এখানে এই যে আইডিটা আছে স্টাইল একটার আইডি হবে ডিজাইন তারপরে আইডি হবে কোয়ালিটি এখানে কিন্তু হ্যাশ হবে না কারণ এটা একটা আইডি আমরা এটাকে লিঙ্কিং করছি না ইন্টারনাল লিঙ্কিং এর ক্ষেত্রে শুধুমাত্র হ্যাশ হবে তো এরপরে আপনি দেখেন আপনার টেমপ্লেটটা এখানে যান এখানে গেলে দেখা যাবে এই যে যেই ট্যাপটা চলে আসলো এখন আমরা একটু কন্টেন্ট চেঞ্জ করি নাহলে বুঝতে পারছি না যে আসলে এটা চেঞ্জ হচ্ছে কি না তো আমরা এখানে জাস্ট এখানে দেই কমফোর্টের কাছে কমফোর্ট এখানে এইটা হচ্ছে স্টাইল তারপরে দিলাম এটা হচ্ছে ডিজাইন তারপরে এটা দিলাম কোয়ালিটি তো তাহলে এখন আমরা দেখব যে এখানে হচ্ছে আচ্ছা লোড হচ্ছে কমফোর্ট তারপরে স্টাইল তারপরে হচ্ছে কোয়ালিটি তো ট্যাবটা একটু ফেড হয়ে আসলে ভালো হতো তো এখানে বলা হচ্ছে যে ফেড ইফেক্ট যদি দিতে চাই সেক্ষেত্রে আমাকে দিতে হবে ফেড নামে একটা ক্লাস যুক্ত করে দিতে হবে তাহলে ফেড হয়ে ট্যাবটা শো করবে তো সেক্ষেত্রে ক্লাসটা কোথায় দিতে হবে বলেন তো এখানে এখানে দিতে হবে প্রত্যেকটা ট্যাপ প্যানের জায়গাতে ক্লাসের ফেড আছে আর যেটা হচ্ছে ফেড মানে অ্যাক্টিভ ফেন্ট সেটাকে আরেকটা ক্লাস দিয়ে দেওয়া আছে সেটা হচ্ছে ইন ইন নামে একটা ক্লাস দেওয়া আছে যেটা হচ্ছে মানে ফেড হয়ে থাকবে একটা 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 তো আমাদের ওপেন হয়ে থাকবে তাই না তো সেই জন্য আমরা এখানে কি করব ট্যাপ প্যান এখানে ফেড ইন এটা দিয়ে দিলাম আর এগুলোতে হবে কি ট্যাপ প্যান ফেড তারপরে এখানে ফেড ঠিক এখানে তাহলে এখন আমাদের যে ট্যাবটা আমরা ট্যাবটা নিয়ে সেই ট্যাবটা এখন যদি আমরা একটু যাই সেক্ষেত্রে দেখা যাবে দেখেন কিছু বোঝা যাচ্ছে অর্থাৎ কন্টেন্টটা আমরা দিয়ে দিলাম অর্থাৎ আমরা যদি বুটি স্ট্যাপের ট্যাপ করি সেক্ষেত্রে আমাদের দুটো অংশ প্রয়োজন নাম্বার ওয়ান হচ্ছে সেই ট্যাবের জন্য আমরা একটা ডিপ নিয়ে নিব যেটা একদম আমাদের র‍্যাপার ডিপ থাকবে তারপরে হচ্ছে আমরা ট্যাপ প্যানেল যে রোল যেটা ব্রুডিস ট্যাপের নিয়ম অর্থাৎ ওইটাকে একটা রোল দিয়ে ঘিরতে হবে ট্যাপ প্যানেল দিয়ে সেইটা আর তারপরের অংশ হচ্ছে ইউএল ইউএল এলআই দিয়ে ওই মেনুগুলো তৈরি হয় এখানে হচ্ছে ইউএল এর কিছু ক্লাস আছে যেগুলো দিয়ে ওই যে সুন্দর করে আমার নর্মালি আমরা যদি ইউএল নেই সেক্ষেত্রে কি হয় একটা একটা করে নিচে নিচে আসে এবং ডট আসে লিস্ট আকারে আসে তাই না ইউএল এলআই নিলে তো এখানে কিছু ক্লাস দিয়ে দেওয়া আছে আপনি যদি মনে করেন এগুলো নেবেন না আপনি আপনার মতো কাস্টমাইজ করবেন কোনো সমস্যা না সেক্ষেত্রেও কাজ হবে এই যে এরকমভাবে আপনাকে তখন হচ্ছে কাজ হচ্ছে কিন্তু কিন্তু জাস্ট এইগুলো সুন্দরভাবে সাজানো নাই তাই না সিএসএস দেওয়া থাকে সেগুলো যদি ইউজ করতে চান সেক্ষেত্রে এখানে ন্যাপ ট্যাপস ইউজ করতে হবে তারপরে রোল যেটা সেটা হচ্ছে ট্যাব লিস্ট হিসেবে এটা এইচ টিম এল ফাইভের অ্যাট্রিবিউট যেটা হচ্ছে আমরা এখানে যে অ্যাক্টিভ করার জন্য ব্যবহার হচ্ছে তারপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এল আই রোল এবং ক্লাস এই ক্লাসটা কেন ব্যবহার করা হয়েছে এখানে অ্যাক্টিভেশনের জন্য তো আমরা একটা জিনিস টেস্ট করি মনে করেন আমরা ডিফল্টভাবে স্টাইলকে এখানে এইটাকে আমরা ডিফল্টভাবে অ্যাক্টিভ করব সেই ক্ষেত্রে অ্যাক্টিভ আর এইটার হচ্ছে ক্লাসটা আমি কেটে দিব তো এটাকে যদি অ্যাক্টিভ করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানেও কিন্তু ফেড ইন অ্যাক্টিভটা কেটে আমি হচ্ছে এইখানে দিয়ে দিলাম তাহলে এখন আমাদের কি হবে দেখেন এখন যদি আমরা যাই সেক্ষেত্রে দেখেন স্টাইলটা কিন্তু ডিফল্টভাবে সিলেক্ট হয়ে আছে অর্থাৎ এভাবে যদি কোনো একটা অংশকে সিলেক্ট করতে চান সেক্ষেত্রে এটা ব্যবহার হয় তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ইউএল এল আই দিয়ে মেনু তৈরি করতে হবে তার স্টাইলটা পাইয়ে দিতে হবে দেন আমাদের আরেকটা অংশ করতে হবে তার মধ্যে থাকবে ডিপগুলো যা যেগুলো হচ্ছে ওইখানে ক্লিক করলে শো হবে সেই ডিভের দুইটা বাধ্যবাধকতা আছে সেটা হচ্ছে তার ক্লাসটা অবশ্যই ট্যাপ পেন হতে হবে কারণ এখানে কিছু স্টাইল দেওয়া আছে ডিসপ্লে নান বা হাইট শো এরকম কিছু করা আছে আমরা যখন যে কুইরি বেসিক শিখছিলাম তখন কি করছিলাম যে ক্লিক করলে শো হবে তাই না তো এখানেও এরকম যে কিছু দেওয়া আছে হাইট শো দেওয়া আছে আর এখানে ফেড ইন এর কাজ কি যে ডিফল্টটা ওপেন হয়ে থাকবে সেটার জন্য একটা ফেড ইফেক্ট ফেড ইফেক্ট থাকার জন্য অন্যগুলোতে কিন্তু ফেড ইনটা নাই তো তাহলে এইভাবে করতে হবে এরপরে আপনি কাস্টমাইজ করতে পারবেন যেমন আমাদের ট্যাবটার চেহারা কিন্তু এরকম আমাদের এরকমই করতে হবে তো এখানে প্রথমে অংশটুকু কেমন আছে দেখেন যে এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু অন্যরকম এটার একটা বর্ডার দেওয়া আছে তো এটা কি আমাদের এভাবেই করতে হবে এভাবে যদি করতে চাই সেক্ষেত্রে এভাবে স্টাইলাইজ করতে হবে তো আমরা এই ইমেজটা নিয়ে আসি এই ইমেজটা প্রয়োজন এই ইমেজটা নিতে হলে আচ্ছা এখানে একটা আচ্ছা একটা একটা হ্যাঁ ইমেজ এবার এটাকে কি কিভাবে সেভ করব পিএনজি সেভ করব কারণ হচ্ছে এটার ট্রান্সপারেন্ট লেয়ার আছে এই জন্য এখানে হচ্ছে যদি ব্যাকগ্রাউন্ড সাদা থাকতো সেক্ষেত্রে আমরা সেভ করতে পারতাম কিন্তু এটা একটা আছে। এই জন্য আচ্ছা এবার এটাকে সেভ করে নিলাম এটাকে নিলাম এখানে নিলাম তো আমরা ফার্স্টটাতেই দেই অর্থাৎ আহ এখানে নেই ইমেজ স্ল্যাশ তো একে আমরা একটা ক্লাস দিব এটা ডান দিকে চলে যাবে এবং ফ্লোট রাইট হয়ে যাবে তো সেই জন্য এখানে ক্লাস দিলাম ট্যাব রাইট ইমেজ ইমেজের ক্ষেত্রে আরেকটা ক্লাস বুট স্টপে দেওয়া উচিত সেটা হচ্ছে আচ্ছা আমরা রিসপন্সিভ সময় দেখবো এটা তো এবার এখানে দেই ট্যাব রাইট ইমেজ ফ্লোট রাইট ফ্লোট রাইট হলেই হবে না মার্জিন লেফট থাকতে হবে আমরা দিলাম 20 পিক্সেল তো জাস্ট আমরা ওই যে ইমেজটা সেই ইমেজটা এখানে নিয়ে আসলাম এছাড়া আর কিছু না আচ্ছা আমি একটু দেখে আসি ও আমাদের তো এটা দিয়েছি হচ্ছে এখানে হ্যাঁ তো এখন আমরা এটার স্টাইলিং ঠিক করব তো প্রথমত আমাদের যেটা করতে হবে যে আমরা ওই ক্লাসটা পাইয়ে দিয়ে আসি ক্লাসগুলো কপি করে নিয়ে আসি অর্থাৎ এইখানে আমাদের এখানে একটা ডিপ নেওয়ার দরকার যে প্রথমে আর কি আচ্ছা এই ডিপটা যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে চাইলে এখানে নিয়ে নিতে পারি অথবা এখানে একটা ক্লাস দিতে পারি যে ক্লাস ফিচার্স টাইটেল এই স্টুয়ের একটা ক্লাস দিলাম যেন ওইটাকে আমরা স্টাইলাইজ করতে পারি তো এখন এইখানে আমরা ওইটা দিয়ে দিলাম অর্থাৎ ডট এইটা এখানে কিন্তু এইচ দেওয়া লাগবে না কেন কারণ আমি ক্লাস নিয়েছি তাই না এই জন্য আর এখানে দিতে হবে কি এইটা তারপরে স্প্যান অর্থাৎ আমাদের ওই যে ওপরে যে এইটার স্টাইল এটার স্টাইল তো একই ছিল তাই না তো আমরা কি করলাম জাস্ট ওই ওইটার সাথে এটা একটু পাইয়ে দিয়ে আসলাম এই এছাড়া কিন্তু আর নতুন কিছু করা হলো না এখানে কারণ আমাদের একই জিনিস সিএসএস বারবার লেখার কোনো প্রয়োজন নেই আচ্ছা নেক্সট নেক্সট হচ্ছে আমাদের ট্যাবটাকে সুন্দর করে যেভাবে আছে সেভাবে করা তো ফার্স্টলি আমাদের টোটালটাকে আমরা নিয়ে আসে অর্থাৎ ফিচারস যে ট্যাপ সেই ট্যাবটা নিলাম ফিচারস ট্যাব এই ট্যাবের হচ্ছে একটা জিনিস করা আছে সেটা হচ্ছে উপর থেকে একটু জায়গা এখানে দেখেন উপর থেকে একটু জায়গা আছে যে 20 পিক্সেল মতো তো আমরা কি করব এটাকে মার্জিন বটম না মার্জিন টপ বিশ পিকজেল কারণ আমাদের উপরে জায়গা দরকার এই যে এখান থেকে এইটুকু একটু জায়গা দরকার ছিল এই জন্য এরপরে আমরা যেটা করব। এইটাকে স্টাইলাইজ করব। এটা দেখে আসি এটা হচ্ছে ফ্রন্ট ওয়েট বোল্ড তারপরে আমরা সাইজটা একটু দেব কালারটা কালো এরকম তো সেই জন্য আমরা কি করব এখানে যাই এইটাকে যদি আমি সিলেক্ট করতে চাই আমাদের ক্লাস দিয়ে এই এটাকে তাহলে কি করব? ফিচার স্ট্যাম্প ইউএল এলআই এ তাই না আমি যদি আরো নিট করে নিতে চাই ফিচার্স ট্যাব ইউএল ক্লাস ন্যাভ তারপরে এলআই তারপরে এ তো এরকমও করে নিতে পারি আপনার ইচ্ছে দেখবেন কোনটা নিয়ে আপনার পাচ্ছে না এখানে দেখবেন যে ফিচার্স ট্যাব এখানে ইউএল এলআই এ তাই না তো ইউএল এলআই এখানে কি হবে এখানে হচ্ছে ফন্ট ওয়েট কত হবে সাতশো তারপরে ফন্ট সাইজ আমরা একটু বেশি করে দিই ফ্রন্ট সাইজ আমরা দেই হচ্ছে ষোলো পিক্সেল টেক্সট ট্রান্সফর্ম কি হবে কেস তারপরে কালার কালো রঙের এখন আমরা দেখবো যে আসলে এরকম হয়েছে কিনা হয়েছে না এরকম যে যেরকম ছিল ওই রকম হয়েছে আচ্ছা এরপরে হচ্ছে আমরা যাই আমরা ওই প্রথমটাকে অ্যাক্টিভ করে আসি তা না হলে একটু সমস্যা হচ্ছে অর্থাৎ অ্যাক্টিভ করতে হলে কি করতে হবে এই যে ক্লাস সেই ক্লাসটা আমরা এখানে তারপরে হচ্ছে ইন থেকে শুরু করে পর্যন্ত এইটা হবে হচ্ছে এখানে হ্যাঁ আচ্ছা আমরা এখানে এটা করে নিলাম যে এরকম আসলো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড আছে যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের নিতে হবে এবং প্রত্যেকটা ইনএক্টিভ ট্যাগের একটা করে এরকম মানে লং বর্ডার আছে তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এরটাকে আমরা প্রথমে একদম লং বর্ডারটা দিয়ে দিব যে টোটাল যে ইউএলটা সেই ইউএলটার আমরা একটা লং বর্ডার দিয়ে দিব আর আইটেস জিনিস দিব সেটা হচ্ছে এলআই এর বর্ডার রাইট দিয়ে দিব তো এখানে বর্ডারটার আমরা কালার নিয়ে নিব এখানে আমরা বর্ডারটার কালারটা নিয়ে নিই কালারটা এইটা আর বর্ডারটার উইড কতটুকু সেটা যদি দেখি সেক্ষেত্রে উইড হচ্ছে সেভেন পিক তাহলে এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে হচ্ছে আমরা বাকিগুলো নিয়ে নিই যে প্রথমত হচ্ছে ইউএল তারপর এটা হচ্ছে এলআই তারপর একটা হচ্ছে এলআইএ তো ইউএলকে বর্ডার বটম এখানে দিলাম সেভেন পিক্সেল সলিড এইটা তাহলে কি হলো এখানে এই যে বর্ডারটা আসলো সেই বর্ডারটা হচ্ছে সাত পিক্সেল একটা বর্ডার আসলো নিচে আসলো এটা আমরা ঠিক করে দিব পরে আচ্ছা এরপরে হচ্ছে এক একটা এলআই এর বর্ডার দিয়ে দিই যে হচ্ছে ডান দিকে এরকম একটা বর্ডার আছে তো আমরা এটার একটা বর্ডার আছে বুটি স্ট্রাপের সেই বর্ডারটা কোথা থেকে আসছে সেটা হচ্ছে এলআই এতে আসছে এখানে দেখা যাচ্ছে এই যে বর্ডার বর্ডার কালার অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এখানে বর্ডার এখানে দেওয়া আছে এলআই এতে তো এখন আমরা ওইখানে বর্ডার দিয়ে দিই এলআই এতে কত সাত পিকজেল সলিড এইটা এইটা হচ্ছে বর্ডার রাইট অর্থাৎ এখানে খেয়াল করেন যে বর্ডারে এখানে একটা বর্ডার চলে আসছে আচ্ছা তো এখন আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে হ্যাঁ কম ওই পাশে আসবে ওই পাশে হচ্ছে দিয়ে দিতে হবে আগে আমরা ওপরে বর্ডারটা দিয়ে আসি অর্থাৎ একটা বর্ডার আছে সেটা হচ্ছে আমরা বর্ডারের কালারটা নিয়ে নিলাম এখানকার যেরকম আছে সেরকম করে ইয়ে করে দিয়েছে আচ্ছা এবার হচ্ছে বর্ডার টপ আচ্ছা বর্ডার টপটা টোটালটাতে না টোটালটাতে নাই তাহলে সেক্ষেত্রে আমরা বর্ডার টপ ওয়ান পিকজেল সলিড এইটা এইটা হচ্ছে আমাদের বর্ডার টপ আচ্ছা আমরা বর্ডার টপ দিয়েছি এখানে আরেকটা জিনিস আসে সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস বর্ডার রেডিয়াসটা কেটে দেই বর্ডার রেডিয়াস জিরো অর্থাৎ ওই যে কোনা কোণা করে বাঁকানো এই জিনিসগুলো আমাদের দরকার নাই এই জন্য বর্ডার রেডিয়াস এখানে জিরো হবে ঠিক আছে বর্ডার রেডিয়াসটা জিরো করে দিয়েছি এবার হচ্ছে আরেকটা এখানে হচ্ছে যেটা অ্যাক্টিভ একটা ট্যাব থাকে এই অ্যাক্টিভ ট্যাবটাকে আমরা এখন কাস্টমাইজ করতে হবে অর্থাৎ এটাকে যদি কাস্টমাইজ করতে চাই সেক্ষেত্রে এই যে আমাদের অ্যাক্টিভ একটা ক্লাস আছে আর কালারটা হচ্ছে আমরা এটা দিব নর্মালি অর্থাৎ সব ট্যাবের ক্লাস কালার হবে এইটা আর এখানে আমরা আরেকটা ক্লাস পাবো সেই ক্লাসটা কি এর একটা ক্লাস আছে না অ্যাক্টিভ এই ক্লাসটা নিয়ে নিতে হবে নিয়ে এটার কালারটা হবে কি 0008 এর হচ্ছে বর্ডার রাইট হবে এটা অর্থাৎ অ্যাকটিভ ক্লাসের ওইটা বর্ডার রাইট হলেই তো আমাদের ওই স্টাইলের পাশে হয়ে যাচ্ছে তাই না আচ্ছা আরেকটা জিনিস আমরা এটাকেও বর্ডার রেডিয়াস 0 করে দেই আচ্ছা তো এরপরে হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড দিতে হবে এবং আরেকটা জিনিস করতে হবে যেন আমাদের হচ্ছে ইয়েটা না পাই আর এখানে হচ্ছে হোভারটা ঠিক করতে হবে পরে আচ্ছা আগে হচ্ছে আমি টোটালটাতে একটা বর্ডার দিয়ে আসি এবং এইটার কিন্তু একটা প্যাডিং হবে অর্থাৎ কন্টেন্ট সেকশনের এটার একটা প্যাডিং হবে এবং এটার একটা বর্ডার হবে তো এটার হচ্ছে বর্ডার লেফট বর্ডার বটম আর বর্ডার রাইট এই তিনটা আছে তো কন্টেন্ট সেকশনের জন্য আলাদা একটা ডিপ নেওয়া আছে সেই ডিপটার নাম হচ্ছে ট্যাব কন্টেন্ট তা আমরা কি করতে পারি ট্যাব কন্টেন্ট একটু নেস্টেড করে নিব সেই জন্য আমাদের একটা প্যারেন্ট একটা ডিভ আছে ট্যাব কন্টেন্টেরও প্যারেন্ট ডিভ আছে একটা তো কোনো প্যারেন্ট ডিপ খোঁজার জন্য এখানে ট্যাব কন্টেন্ট এখানে ক্লিক করতে হবে করে তার আগে একটা ডিভ আছে কি আছে আমাদের ডিভ ফিচার্স ট্যাব তো এবার আমরা এখানে নিয়ে নিতে পারি যে আমাদের যে ক্লাস সেইভাবে নিতে হবে অর্থাৎ ফিচার্স ট্যাব ক্লাস ট্যাব কন্টেন্ট এইটার হচ্ছে বর্ডার বর্ডার বটম ওয়ান পিকজেল সলিড আর কালারটা আমরা এটাই দিয়ে দিই তারপরে বর্ডার লেফট ওয়ান পিক্সেল সলিড এইটা বর্ডার রাইট ওয়ান পিক্সেল সলিড এইটা আর হবে হচ্ছে প্যাডিং প্যাডিং কত আমি দেখেছি অর্থাৎ এখানে হচ্ছে আমরা প্যাডিং দিতে পারি পঞ্চাশ পিকজেল অর্থাৎ পঞ্চাশ পিক্সেল প্যাডিং সব দিকেই কিন্তু প্যাডিং আছে এই জন্য আমরা ডাইরেক্টলি ফিফটি পিক্সেল দিয়ে দিলাম এখানে এই হচ্ছে আমাদের প্যাডিং আছে এটা ঠিক হবে এটা আমরা করতেছি তো এখন এটা প্যাডিং আছে এখন অ্যাক্টিভ ক্লাসের আরো কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা একটু বড় করে নেই এখানে যদি আমি একটু দেখি অ্যাক্টিভ প্লাসের আমাদের কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে যেটা অ্যাক্টিভ প্লাস আর আর একটা কাজ করি ব্যাকগ্রাউন্ডটা দিয়ে আসি তো এখানে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটু অন্যরকম অন্য রকম বলতে আমরা হচ্ছে এর ব্যাকগ্রাউন্ডটা আগে নিয়ে আসি এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড হচ্ছে এখান থেকে হালকা শেড হতে হতে সাদা হয়ে গেছে তাই না এরকম ব্যাকগ্রাউন্ড এই কে বলে গ্রেডিয়েন্ট অর্থাৎ দুই কালারের ব্যাকগ্রাউন্ড যদি হয় সেই ব্যাকগ্রাউন্ড বলে গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট কালার গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড বলে তো গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড এখানে আমাদের দিতে হবে তো আমরা হচ্ছে নর্মালি এটা এখন ইমেজ হিসেবে ব্যবহার করব পরবর্তীতে দেখবো যে কি করে গ্রেডিয়েন্ট সিএসএস দিয়ে দেওয়া যায় তো ইমেজ হিসেবে দিতে হলে এখানে একটু মানে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ব্লক করতে হবে করে চিকন করে অর্থাৎ এখানে দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা এখানে একদম চিকন করে নিয়ে এন্টার দিয়ে দিতে হবে নিলে এই যে আমাদের যেটা একটা ইমেজ আসলো এই ইমেজটাকে আমরা রিপেট এক্স করে দিব রিপেট এক্স করে দিলে এটা সব দিকে ছড়াই যাওয়ার কারণে এটা ব্যাকগ্রাউন্ডটা ঠিক হয়ে যাবে তো এখন আমরা দেখি যে আসলে কি হইলো এখানে পিএনজি এবার আমরা দিলাম যে ট্যাব বিজি ট্যাব ব্যাকগ্রাউন্ড পিএনজি ফাইল কিন্তু এটা তো এখন আমরা ট্যাব কন্টেন্টকে কি করব ট্যাব কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড ইউ তারপরে আই এম স্ল্যাশ এখানে ট্যাব বিজি এটা হবে কি তারপরে স্ক্রল যাই দেন না কেন জিরো জিরো দিয়ে দিলাম তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ডটা হবে আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা কাটা হয় নাই আমাদের কোনো একটা মানে প্রবলেম হয়েছে এই জন্য এরকম এরকম দেখাচ্ছে আসলে এরকম এরকম হবে না এটা আচ্ছা হ্যাঁ আমি অন্যরকম করে নিছি এই জন্য এটা হচ্ছে মানে নিতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে এই ইমেজটাকে ফ্লাটেন করে নিতে হবে ফ্লাটেন ইমেজ যদি এরকম প্রবলেম হয় কোনো সময় সেক্ষেত্রে এরকম করবেন একটু বড় করে নেই এখন আচ্ছা এবার সেভ ট্যাব বিজে ওটাই রিপ্লেস করে দিলাম জাস্ট এবার এবার রিফ্রেশ দেয় আচ্ছা এখন আমাদের ব্যাকগ্রাউন্ডটা ঠিক আছে তাই না অর্থাৎ এখানে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ওপর থেকে হালকা তার কিন্তু একটা শেড দেখা যাচ্ছে এইটা এরপরে আমাদের আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে ঠিক আবার আগের একইভাবে অবস্থায় ফেরত গেলাম দেন আমাদের এখন এইটা করতে হবে তো এইটা করতে হলে আমি একই কাজ করব সেটা হচ্ছে ইমেজ অর্থাৎ ইমেজে এখানে গ্রেডিয়েন্ট আকারে দেওয়া তো ফটোশপে ওখানে গ্রেডিয়েন্ট টোটালটা দেওয়া আমরা ক্রপ করছি ওইটুকু গ্রেডিয়েন্ট হয়ে যাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট করে দেওয়া এই জন্য আর কি সমস্যা হচ্ছে এখন আমরা ওই অংশটুকুর ব্যাকগ্রাউন্ডটা ইয়ে করে নিব অর্থাৎ যেটা করব সেটা হচ্ছে এখানে গেলাম তারপর একটু বেশি করে নিলে সমস্যা নাই আমাদের যতটুকু লাগবে ততটুকু এখানে আসবে তো এবার দিলাম এন্টার্ন এবার আমি এটাকে সেভ করে নিলে এটার নাম কি দেব ট্যাব লিঙ্ক বিজি ট্যাব লিঙ্ক ব্যাকগ্রাউন্ড এটা হিসেবে দিলাম তো এবার এটা কাকে দিব এটি দিব হচ্ছে আমরা অ্যাক্টিভটাকে কারো অ্যাক্টিভ ছাড়া অন্যটার কিন্তু আবার অন্যরকম আরেকটা ব্যাকগ্রাউন্ড তো সেই জন্য এলআই অ্যাক্টিভ এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইউ আর এল আইএমজি স্ল্যাশ টিঙ্ক বি এটা হচ্ছে রিপেট এক্স স্ক্রল জিরো জিরো এটার কোনো মানে এটার ভ্যালু আমি বোঝাবো পরে তো এইটার ব্যাকগ্রাউন্ড ওইটা হবে এখন আমরা যাই অর্থাৎ এই ট্যাবের ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু ওইটা হয়ে গেছে এখন এই ট্যাবের নিচে ইয়ে নাই আর কি আপনারা যদি দেখি যে এই ট্যাবের এই ট্যাবটার নিচে আপনার বর্ডারটা নাই অর্থাৎ বর্ডার বর্ডার বটমটা নাই কিন্তু আমরা বর্ডার বটম দিছি কাকে টোটাল ইউএল কে দিছি তো ইউএল কে দিছি এখন যেটা করতে হবে এটার হচ্ছে অ্যাক্টিভ এ যেটা এটার হচ্ছে প্যাডিং বটম বাড়াতে হবে অর্থাৎ আমরা প্যাডিং বটম এখানে বাড়ায় দিব এবং ওই যে আমাদের যে বর্ডার বটমটা আসবে সেটাকে অ্যাকসুলেট পজিশন রিলেটিভ করে দিতে হবে আচ্ছা আপাতত এটা এরকমই থাক তারপরে আমি এটা দেখাচ্ছি কারণ এটা একটু অ্যাডভান্স তো আপনাদের অ্যাপসুলেট রিলেটিভ না বুঝালে এটা বুঝতে পারবেন না আমরা নেক্সটটাতে যাই তো এবার এইটার নিয়ে নিই ঠিক একইভাবে ফ্ল্যাটেন তারপরে আমরা এখান থেকে নেই আচ্ছা এই পর্যন্তই নিলাম ট্যাব জেনারেল লিঙ্ক নাম দিলাম এইটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড হবে কোথায় এখানে না ব্যাকগ্রাউন্ড ইউ আর এল জেনারেল লিঙ্ক রিপিটেক্স দিয়ে দিলাম এবার আমরা এখানে যাই সেক্ষেত্রে আমাদের এই ট্যাবে ব্যাকগ্রাউন্ডটা এরকম আবার ক্লিক করলে এটা কিন্তু যেই ব্যাকগ্রাউন্ড হওয়া দরকার সেটা কিন্তু হয়ে যাচ্ছে এখানে আরও কিছু কাজ আছে যেমন হোভার করলে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে মানে বর্ডার রাইটটা হোভার করলে এক পিক্সেল দেওয়া আছে এটা বুট স্টাপ থেকে আসে তো সেটা হচ্ছে এক পিক্সেল হওয়ার কারণে এটা হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে তো এটা ঠিক করতে হবে এখন তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এগুলোকে ঠিক করে ফেলি যে বর্ডার রাইটটা যেটা হচ্ছে সেটা যেন ব্যাকগ্রাউন্ড কালারটা এরকমই থাকে হোভার করলে তো আমরা অ্যাক্টিভ এ যেটা আছে সেটাকেই হোভারে দিয়ে দিই অর্থাৎ এলআই হোভার এ আচ্ছা এলআই হোভার এ একটা আছে এলআই এ হোভার একটা আছে আচ্ছা এখানে এলআই হোভার এ আছে একটা আরেকটা আছে হচ্ছে এলআই আরেকটা আছে হচ্ছে সেটাকে বলে হচ্ছে সিএসএস এর ল্যাঙ্গুয়েজে সেটা হচ্ছে এলআই ফোকাস অর্থাৎ ক্লিক করে রাখাকে বলে ফোকাস হোভার হচ্ছে ওইটার উপরে যাওয়া আর ফোকাস হচ্ছে যেমন দেখেন এখানে কিন্তু একটা ডট ডট আকারে একটা ইয়ে আসছে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না এই যে ডট ডট আকারে একটা লিঙ্ক আসছে এটা যদি আপনি মানে দরকার না হয় সেক্ষেত্রে যেটা করতে পারেন মনে করেন ফিচার্স এটা আমাদের দরকার নাই যে এ ফোকাস ফোকাস আমরা এখানে দিলাম ওইটা হচ্ছে আউটলাইন আসে একটা আউটলাইন এখানে নান তাহলে এখন কিন্তু ওইটা আসবে না অর্থাৎ ফোকাস এখন দেখেন ওইটা কিন্তু আসে নাই অর্থাৎ দেখছেন আসছে ওই যে ডট ডট টাকার একটা ছিল এটা কিন্তু আসে নাই আচ্ছা এখন যেটা হচ্ছে অ্যাক্টিভ অর্থাৎ আমাদের হচ্ছে এই বর্ডারটা কাজ করছে না অর্থাৎ ক্লাসে তো সেই জন্য এখানে অ্যাক্টিভ যেটা অ্যাক্টিভে বর্ডার এখানে আমাদের দিয়ে দিতে হবে আচ্ছা এখানে দেখে আসি যে আমরা অ্যাক্টিভ করলাম এখানে বর্ডারটা আসলে পাচ্ছে কোথায় থেকে এখানে দেখেন যে এ হোভার ফোকাস ফোকাস বর্ডার রাইট বলা আছে যে বর্ডার উইড বলা আছে এক পিকজেল ঠিক আছে কিন্তু আমাদের হোভার ফোকাস করলেও বর্ডার হতে হবে হচ্ছে তাই না তো সেই জন্য এখানে যেটা আমাদের করলাম যে আচ্ছা এই হোভারটা আমরা এখানে দেই দিই এ হোভার আর আরেকটা কাজ করবো ফোকাস অর্থাৎ ফোকাস করলেও যেন আমাদের ওই বর্ডারটা না চলে যায় এখানে আচ্ছা এখানে আমরা এখন দেখে আসি আচ্ছা আচ্ছা এখানে হচ্ছে ইউএল এ ফোকাস বর্ডার উইড অর্থাৎ সাত পিকজেল এখন আমাদের এখানে বর্ডার উইড সাত পিকজেল পাচ্ছে আরেকটা কাজ করতে হবে এখানে মানে ট্যাবটা একটু ঝামেলাপূর্ণ মানে অনেক সিরিয়াস লিখতে হয় ট্যাবের জন্য তো সেক্ষেত্রে সবচাইতে ভালো পদ্ধতি কি জানেন সবচাইতে ভালো পদ্ধতি হচ্ছে যে এখন আমাদের এই যে সিএসএস এ ঝামেলা করছে কেন করছে আমরা বুটি স্টাফের সিএসএস টা কিন্তু এই করছে আমরা যদি বুটি সব সিএসএস টা নিজের মতো করে করতাম তাহলে ঝামেলা করতো না এই ঝামেলাটা এরকম মানে ইচ্ছা করে করানো হয়েছে যাতে আপনারা মানে নেক্সট টাইম আপনারা আপনাদের মতো স্টাইলটা ইউজ করেন ক্লিয়ার বুঝতে পারছেন অর্থাৎ আমরা এই দেখেন আমরা যদি যে স্টাফের যে ন্যাপ ট্যাপ সেটা না করে আমরা করতাম যে এখানে দিলাম ফিচার্স মেনু এ নামে একটা যদি ক্লাস নিতাম সেক্ষেত্রে আমাদের কি হতো সেক্ষেত্রে আমাদের লাভটা হতো যে আমরা হচ্ছে সিএসএস লিখতে পারতাম কিভাবে ফিচার স্ট্যাপস ইউএল এলআই না করে এখানে আমরা করতাম ফিচার স্ট্যাপ এখানে ইউএল ক্লাস এইটা তাই না ফিচার্স মেনু নামে একটা ক্লাস নিছি না তারপরে হতো এলআই এলআই হতো এ তারপরে এলআই এর হতো হোভার তাহলে এখন আমরা এই স্টাইলগুলো যদি কেটে দেই এইগুলো তাই না এগুলো যদি কেটে দেই এরপরে আমরা হচ্ছে আমাদের যেরকম যেরকম স্টাইল দরকার যেখানে যেখানে বর্ডার রাইড দরকার সেটা সেটা করতে পারবো ওই বুটিস্টাইফের সিএসএস আমরা এসে আমাদের ঝামেলা করবে না যেমন আমরা এটা যদি কুইকলি করতে চাই সেক্ষেত্রে এর প্রথমে দিতে হবে ডিসপ্লে ইনলাইন কি ইনলাইন ব্লক এলআই এর ব্যাকগ্রাউন্ড এবং বর্ডার রাইট হবে এরকম অর্থাৎ ফ্রন্ট ওয়েট সাতশো ফন্ট সাইজ ষোলো টেক মানে টেক্সট ট্রান্সফর্ম বর্ডার রাইট বর্ডার টপ বর্ডার রেডিয়াস ব্যাকগ্রাউন্ড সব হবে এখানে আমরা এটা কাট করে জাস্ট এখানে নিয়ে গেলাম আর এলআইকে একে কী করবো ডিসপ্লে ব্লক যাতে ওইটার ইয়ে পাই এখন এখানে প্যাডিং দিতে হবে এই যে ইউএলটা ইউএলটার এটা এখানে নিয়ে দিলাম বর্ডার রেডিয়াস এখন আর ঝামেলা করবে না কারণ আমরা আমাদের মতো করে নিয়েছি ঠিক একইভাবে এল এ হোভার আমরা এখানে দিয়ে দিতে পারবো এখন অর্থাৎ আপনারা যেটা করবেন বেস্ট প্র্যাকটিস হচ্ছে বুটস্টেপের ক্লাসগুলো না নেওয়া এখন এখানে আমরা জাস্ট বেশি কিছু করতে হবে না যেমন ইউএল এর যেটা করতে হবে ইউএল এর হচ্ছে মার্জিন জিরো প্যাডিং জিরো লিস্ট স্টাইল না যেটা আমরা ডিফল্ট নর্মালি মেনু তৈরি করি ঠিক সেই রকম আচ্ছা মার্জিন জিরো প্যাডিং জিরো লিস্ট স্টাইল নাম দিয়ে দিলাম তারপরে হচ্ছে এলআই ঠিক আছে এলআই এ কে আমরা কি করব এখানে হচ্ছে প্যাডিং 10 পিক্সেল আচ্ছা 10 পিক্সেল বা এখানে আমরা দিতে পারি 10 পিক্সেল 20 পিক্সেল যাতে ওইদিকেও একটু জায়গা হয় আচ্ছা এবারে এটা কপি করে নিয়ে যাই তাহলে এখন আমাদের এই সিএসএস এ কোনো ঝামেলা হবে না এখন আমরা আমাদের মতো অ্যাক্টিভ ক্লাস দিতে পারবো অ্যাক্টিভের ব্যাকগ্রাউন্ড দিতে পারবো মানে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে চান পিএইচডির মতো হুবহু করতে চান সেক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতো মেনুগুলো নিয়ে নেবেন যেমন এখন এইটা আছে হচ্ছে অ্যাক্টিভ এ তাই না অ্যাক্টিভ এর ব্যাকগ্রাউন্ড কিন্তু এরকম হবে না অ্যাক্টিভের ব্যাকগ্রাউন্ডটা রকম হবে এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে অর্থাৎ ওভারে যা হবে সেটাই হচ্ছে অ্যাক্টিভ এখানে আমি কমা দিয়ে এখানে দিয়ে দেই যে এলআই ক্লাস অ্যাক্টিভ তো অ্যাক্টিভে এখন আমাদের অ্যাক্টিভ এর ব্যাকগ্রাউন্ডটা এরকম এখানে গেলে এরকম এখানে গেলে এটার ব্যাকগ্রাউন্ড চলে আসছে এখানে গেলে এটার ব্যাকগ্রাউন্ড চলে আসছে আচ্ছা এখানে আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন না অর্থাৎ টেক্সট ডেকোরেশন হবে না তাহলে এখন আমাদের বুটিস্ট্যাপের যে ইয়েটা করলাম সেটা কিন্তু এখন ঠিক আছে আর এই যে দাগটা এই দাগটা আছে হচ্ছে শুধুমাত্র এখান থেকে তো সেই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই দাগটাকে বিফোর দিয়ে নিয়ে আসতে হবে বিফোর আফটার দিয়ে নিয়ে এসে এটাকে একটা পজিশন অ্যাপসুলেট করে নিচে দিয়ে দিতে হবে নিচে দিয়ে এমনভাবে দিতে হবে যেন এইটা এখান থেকে শুরু হয় আর এটা এই নিচে চলা যায় তাহলে আমাদের ট্যাপটা যেরকম পিচ দিতে আসে হুবহু সেই রকম হবে তো এটা হচ্ছে বিফোর আপটার শেখার পরে তারপরে ওইটা করতে হবে এখন শিখলে বুঝতে পারবেন না যে বিফোর আপটার করতে হলে আর কি কি এলিমেন্ট আমাদের জানা প্রয়োজন তা আমরা হচ্ছে এটা আপাতত এখানে এরকমই রাখলাম আমরা হচ্ছে এটা ইয়ে করে দেখে নিব আচ্ছা এর মধ্যে হচ্ছে আমাদের কিছু কন্টেন্ট আছে আচ্ছা এখানে হচ্ছে এইটার মার্জিন টপ আছে অর্থাৎ ফিচার্স ট্যাব ওখানে আমরা কি নিছি এইচ না স্ত্রী মার্জিন টপ আচ্ছা আর এটা নিচে যে জায়গাটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ওভারফ্লো হিডেন অর্থাৎ এখানে ফ্লো লেফট রাইট আছে অথবা আমরা হ্যাঁ ক্লিয়ার বোধও করতে পারতাম যাই হোক এই কন্টেন্টটা এখানে যেন এরকম ইয়ে না হয় তো এবার হচ্ছে এই কন্টেন্ট আছে এখানে এখানে এর হচ্ছে কালারটা নিয়ে নেই আচ্ছা এই স্ত্রী এখানে পেয়েছে কিনা একটু দেখে আসি হ্যাঁ এখানে দেই কালার এইটা টেক্সট ট্রান্সফর্ম আপার কেস ফ্রন্ট সাইজ আঠারো পিক্সেল একটু বেড়াই এটা হচ্ছে এইস এর জন্য আর ট্যাপ কন্টেন্টের মধ্যকার যে কালারটা সেই কালারটা হবে হচ্ছে এইটা কালারটা দিয়ে দিলাম ওইটা এখন আর একটু কাজ বাকি আছে সেটা হচ্ছে যে এই যে পিটা আচ্ছা ট্যাপ ও ট্যাপ প্যান হবে আচ্ছা এটার মধ্যে যে প্যারাগ্রাফটা সেই প্যারাগ্রাফটার মার্জিন বটমটা একটু বেশি অন্যান্য চাইলে এখানে খেয়াল করেন মার্জিন বটমটা বেশি তো সেই জন্য আমরা কি করব যে এটা হচ্ছে আগের ক্লাসের নাম হচ্ছে ট্যাপ প্যান তো এখানে আমরা নিব ফিচার্স ট্যাব ট্যাব প্যান আচ্ছা কালারটা আমরা এখানে দেই এই কালারটা আর এখানে দিলাম ট্যাপ ট্যাপেন যে যে প্যারাগ্রাফ সেই প্যারাগ্রাফের মার্জিন বটম একটু বেশি করে দিলাম অর্থাৎ মার্জিন বটমটা যেন এখানে বেশি হয় আচ্ছা তাহলে এখন আমাদের মার্জিন বটম এখানে বেশি হয় এরপরে আমাদের নিচের অংশের কাজ তো এটা হচ্ছে আরেকটা এরিয়া এখানেও কিন্তু একটা ইয়ে আছে অর্থাৎ হালকা একটা শেড টাইপের আছে যে ব্যাকগ্রাউন্ডটা একটা গ্রেডিয়েন্ট টাইপের তবে এখানে একটু আলাদা যে এখানে হচ্ছে রেডিয়াল টাইপের অর্থাৎ এখানেই সাদা কিন্তু এখানে নাই তো সেই জন্য আমরা কি করবো মানে ওয়েব স্ট্যান্ডার্ড করে করতে হবে এখানে যেভাবে আছে সেটা করতে হলে টোটাল ইমেজটা আমাকে নিতে হবে তো আমরা কি করব যে গ্রেডিয়েন্ট জেনারেটার ইউজ করে ওপরের কালার আর নিচের কালার আমরা ওইভাবে দিয়ে দেব আর এই এখানে যেহেতু একটু ঝিরঝিরে টাইপের ইমেজ আছে খেয়াল করেন এই যে ঠিক আছে তো সেই জন্য এখন এখানে গ্রেডিয়েন্ট জেনারেট না করে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যাই যেভাবে আমরা নিছিলাম অর্থাৎ এটা নেওয়ার আগে কি করতে হবে ফ্ল্যাটে নিমেজ করে নিতে হবে যাতে আমাদের কোনো ইয়া না এটা একটু বেশি করে নিব কারণ এটা একটু ঝির ঝিরে টাইপের ইয়ে আছে আমরা মানে এতদূর নিয়ে নিলাম হাইট আমাদের এত দূর দরকার নাই পিএইচডিতে কেন যে এত দূর হাইট ব্যবহার করা আমি নিজেও জানি না আচ্ছা এখানে নিয়ে নিলাম এবার এটাকে আমরা সেভ করে নিলাম পিএনজিতে সেভ করলেই হবে এটা সেভ করলাম যে ফুটার বিজি তারপরে এবার হচ্ছে আমাদের যে রো এটা কিন্তু শেষ হয়ে যাবে অর্থাৎ এই যে আমাদের একটা এরিয়া করেছি মেইন কন্টেন্ট এরিয়া এবার এখানে আরেকটা এরিয়া হবে ডিপ ক্লাস ফুটার এরিয়া ফুটার এরিয়ার মধ্যে কি হবে ডিপ ক্লাস কন্টেইনার ডিপ ক্লাস রো রোয়ের মধ্যে কি হবে দেখে আসি যে কয়টা আছে এখানে হচ্ছে এটা যদি আমরা ধরি সিক্স আর এটা হচ্ছে তার মধ্যে মানে এটা হচ্ছে থ্রি এটা হচ্ছে থ্রি তাহলে ডিপ ক্লাস কল এম ডি সিক্স আরেকটা হচ্ছে থ্রি আরেকটা হচ্ছে থ্রি তো এর মধ্যেকার কন্টেন্টগুলো দিয়ে আসি প্রথমটা হচ্ছে বড় আকারের লোগো তো এটাকে আমরা একটা ক্লাস দিয়ে দিব ডিপ ক্লাস ফুট আর ইনফো এখানে দিলাম এইচ ওয়ান তারপরে হচ্ছে এইটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ আচ্ছা প্যারাগ্রাফ এত বড় হবে না এইটুকু তারপরে হচ্ছে এখানে একটা ডিপ নিব যে সোশাল আইকনস সোশ্যাল আইকন নামে ডিপ নিব আমরা কি এই টেমপ্লেটে ফন্ট আসাম ইনস্টল করছি করি নাই না তো ফন্ট আসামটা ইনস্টল করা খুব সহজ ফন্ট আসামের ওয়েবসাইটে যাবেন গুগলে সার্চ করলে ওয়েবসাইটের ঠিকানাটা পাবেন ফন্ট আসামের আইকনগুলো নেওয়ার জন্য ফন্ট আসামটা সবচাইতে বেস্ট দেখছেন না বুটস্টাপের বুটস্টাপের আইকন ব্যবহার করা দেখছেন আমরা সেম সেম এখানে হচ্ছে গেট স্টার্টেডে যাবেন গিয়ে এখানে যে লিঙ্কটা আছে আমরা আপাতত এই লাইভ ভার্সনটা ইউজ করব। এটা ইউজ করলেই ফন্টাসাম ইউজ করা হয়ে গেল এখানে জাস্ট এটা দিয়ে দিতে হবে এখানে একটা জিনিস এখানে এইচটিটিপি দিয়ে দিতে হবে তা নাহলে পাবে না লোকাল হোস্টে আর কি তো এবার এখানে আমরা দিয়ে দিতে পারি অবশ্যই সোশ্যাল আইকন লিঙ্ক হবে তারপরে হবে আই ক্লাস এফ এ এফ এ ফেসবুক অর্থাৎ ফন্টাসাম দেওয়ার নিয়ম হচ্ছে আই দিয়ে আই ক্লাস এফ এ মানে হচ্ছে ফন্ডাসন আর এরপরে এফ এ ড্যাশ আপনি দেন ফেসবুক টুইটার যে আইকন লাগবে এখানে দেখবেন যে কোনটা দিলে কেউ আইকন আসবে এখানে যদি আপনি যান আইকনস এখানে গেলে দেখা যাবে যে ফন্টাসমে কী কী আইকন আছে যেমন এখানে প্লেন দিলে প্লেনের আইকন চলে আসবে এরকম তো এফ এ ফেসবুক তারপরে আছে হচ্ছে টুইটার তারপরে আছে হচ্ছে আর এস এস আমার মুখস্থ আছে বলে আমি দিয়ে যেতে পারছি কিন্তু আপনারা দেখে নেবেন যে এই আইকনটা কোথায় আছে আসে এরপরে হচ্ছে নেক্সট যে ক্লাস ডিপ ইউএল ইউএল এর মধ্যে এলআই এ তো ইউএল এল আই এ এর মধ্যে একটু টাইটেল আছে অবশ্য টাইটেলটা দেই হ্যাঁ এখানে এইস থ্রি বাইস ফোর যেখানে একটা দেওয়া যেতে পারে যেহেতু ছোটো সাইজের টাইটেল আর এখানে আমাদের এগুলো হবে আর কি আচ্ছা এই নিচেরটাও এরপরেরটাও একই জিনিস একই ক্লাস হবে আমাদের ডাবল ক্লাস নেওয়ার কোনো দরকার নেই তো এখন ফুটার যে এরিয়াটা ফুটার এরিয়ার জন্য আমরা এখানে নিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইউআরএল এখানে আইএমজি ফুটার ব্যাকগ্রাউন্ড এটা হবে কি অর্থাৎ এরপর আমরা একটু দেখে আসি এই হচ্ছে আমাদের দেখেন ফুটার এখান থেকে এই পর্যন্ত কিন্তু নিয়ে নিয়েছে আচ্ছা কালারটা হবে হচ্ছে সাদা দেখে একবারে পিওর সাদা কিনা হ্যাঁ এটা হচ্ছে পিওর সাদা তো ফুটার এখানে আমার একটু প্যাডিং আছে অর্থাৎ আমরা প্যাডিং এখান থেকে পঞ্চাশ পিকজেল তাহলে ওপেন নিচে দুই জায়গায় প্যাডিং দিয়ে দে প্যাডিং 50px 0 প্যাডিং বটম এতও দেওয়ার কোনো দরকার নাই এখানে অনেক বেশি প্যাডিং দেওয়া আছে যেটা দেখতে সুন্দর লাগছে না সুন্দর লাগছে বলেন এটা একটা কি আম অজানা নিচে এই পিএসডি এই পর্যন্ত হইলে না একটু ভালো ছিল তাই না আচ্ছা এত বড় প্যাডিং দেওয়ার দরকার নাই তো তাহলে এখন এইগুলোকে স্টাইলাইজ করতে হবে তো আগামী দিন আমরা এইটাকে স্টাইলাইজ করব আর এর পরে আমাদের ফাইনাল যে কাজটা সেটা হচ্ছে এই টেমপ্লেটটাকে রেসপন্সিভ করা অর্থাৎ এই যে আমরা এখন আমরা নর্মালি দেখছি এরকম এটা হচ্ছে নর্মাল স্কিন নর্মাল স্কিন দেখেন এই যে ভেঙে যাচ্ছে এই যে একটার সাথে একটা লেগে যাচ্ছে তাহলে কিন্তু হবে না এটাকে রেসপন্সিভ করতে হবে তো আগামী ক্লাসটা টোটালি রিসপন্সিভের উপরে যে কি করে একটা টেমপ্লেটকে রেসপন্সিভ করতে হবে না এটা স্লাইডার না এটা হচ্ছে নর্মাল স্লাইডার থাকলে এখানে দুইটা বাটন থাকতো কোনটা আচ্ছা ও আচ্ছা এটা না এটা হচ্ছে স্লাইডার না এটা এখানে জাস্ট দেওয়া যে কিছু কিছু ট্যাবের প্লাগ ইন পাওয়া যায় যেটা এখানে ক্লিক করলে এখানে চেঞ্জ হয় তো এরকম যদি হয় সেক্ষেত্রে আপনি এখানেও করতে পারবেন এখানে কি করতে হবে যে আরেকটা ইউএল এলআই মেনু নিতে হবে এটা দরকার নাই যদি কম্পালসারি বলে আরেকটা ইউএল এলআই মেনু নিচে নিয়ে ওইটাকে ওইরকম স্টাইলাইজ করতে হবে ক্লিক করলে যেন ওইখানে যায় তবে এটা দরকার হয় না আর কি এখানে হচ্ছে এটা হচ্ছে মানে ট্যাবের ডাইরেকশনের জন্য এটা কোনো আলাদা স্লাইডার না হ্যাঁ মানে এখানে ক্লিক করলে নেক্সট ট্যাবে যাবে এখানে ক্লিক করলে নেক্সট ট্যাবে যাবে এরকম আবার এমনও হতে পারে যে শুধু এইটার একটা স্লাইডার এখানে ব্যবহার করা আছে তো স্লাইডার আমরা আলাদাভাবে দেখে নেব তো আগামী দিন আমরা ফুটারটা আগে কমপ্লিট করবো এসে তারপরে হচ্ছে রেসপন্সিভ করে ফেলবো ঠিক আছে তাহলে আপনারা ক্লাসটা পরার পরে আপলোড করবেন এখানে মার্জিন টপ লাগবে যাই হোক ফুটার টপের ফুটারে মার্জিন টপ দিয়ে দিতে হবে তো ক্লাসগুলো প্র্যাকটিস না করলে কিন্তু হবে না কোনটা হ্যাঁ কোথায় ও আচ্ছা হ্যাঁ এটা আপনি হচ্ছে ইমেজ হিসেবে নেবেন যেহেতু এখানে হচ্ছে হ্যাঁ ইমেজ হিসেবে নেবেন এখানে এটা একটা ইমেজ হিসেবে ব্যাকগ্রাউন্ড হিসেবে নিয়ে নেবেন যে এই যে এটার ব্যাকগ্রাউন্ড হিসেবে ওই যে আমরা যেটা নিলাম ফুটার আর আচ্ছা আগামী দিন করবো তখন দেখে নিয়ে